पालो माता जी रे तुले सिटी गोंगे चूड़ी माला दिए मोबाइल बॉडी भांगा दिए बदम मोबाइल बॉडी गुलो पांसी टे कदम पाये तुड़ा हाथर बाला था के जो दी सिटी गोले चेन दिए जाबन ताते सोमान सोमान बदम पावन बदम बदम दादा का चाह बदम आमर गाचे ने कबूबू भजा बदम आमा गाचे पावे सुधु काचा बदम বাদাম বিক্রেতার গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এমনকি সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। এখন মোবাইলে ফেসবুক ইউটিউব খুললেই মেজে উঠছে এই গান। কিন্তু যে মানুষটি এই গান করেছেন তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা, তার নাম ভুবন বাদ্যকর। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি। একটি পুরনো মোটরসাইকেলে খালি পায়ে বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করতে যান, এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ডেও যান তিনি। বাদাম বিক্রির পাশাপাশি তিনি মানুষের মনোরঞ্জনের জন্য গানও শোনান, আর বাদামওয়ালার গানের সুরের টানে ছুটে আসেন অনেকে। শুধু গান শোনা নয়, গানের পাশাপাশি তার কাছে ক্রেতারা বাদামও কেনেন। তিনি সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, মোবাইল ভাঙা, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদি নিয়ে বাদাম দেন ক্রেতাদের। কিন্তু তিনি এসব সরঞ্জামের নাম দিয়ে তৈরি করে ফেলেছেন এমন একটি গান যা এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে। সম্প্রতি বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গাওয়া এই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকেই ছুটে আসেন তার বাড়িতে, অনেকে এখনো আসতে চাইছেন। এক কথায় রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবার মতো বিষয়। কিন্তু তার রয়েছে একটি মাটির খড়ের বাড়ি, তাও আবার ত্রিপল দেওয়া। বাড়িতে রয়েছেন স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান। ভুবন বাবু, আমার দুরাইপুর ব্লক ব্লক ব্লকের মধ্যে বাড়ি, গ্রাম কুড়ালজুড়ি। আর আমি যে গান বাদাম বিচতাম, যে কিভাবে আমি বাদামটা বিক্রি করব, সেই বাদামটার জন্য আমি সারা লোক খদ্দের পাচ্ছি না নিয়ে আমি আপনি মনে এই গান গাইতে 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 আইডিয়া করে করে আমি চিড়ি মালা পায়ের তোড়া দিয়ে আমি এই গেলা কিন্তু গানটা সেটিং করলাম। আর আমারই সুর আমারই গান, আমি সব কিছু তৈরি করেছি। এই যেমন চুল ছেঁড়া, সিটি গোলে চুড়ি মালা, পায়ের তোড়া, মোবাইল ভাঙা, এইসব দিয়ে মানে বিক্রি করার সঙ্গে সঙ্গে বলে সালে এটা গাইতে গাইতে গুনগুন গুন গাইতে 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 কিন্তু আমার তৈরি হয়ে গেল। তা না এটা আমি গানের সুরে সবাইকে টানতে লাগলাম, এই গানটা তাই তৈরি করতে লাগলাম। হ্যাঁ, বিশ্ব জুড়েই তো শুনছি যে সবাইকারী মোবাইলে গানটা বিশ্ব বিখ্যাত হয়ে গেছে গান, তো ফেমাল মানে ফেমাস হয়ে গেছে আর গানটা, কিন্তু আমি কিছু পাইনি। হ্যাঁ, তো চিন্তা ভাবনা আমার মনের মধ্যে একটা বাসনা ছিল যে আসলে আমি বাদাম তখন গান করতে পেছি না, তখন এইভাবে আমি গানটা তৈরি করলাম, গুনগুন গান কাইতে কাইতে আমি এই গানটা তৈরি করে ফেললাম। নিয়ে আমি নিজের সুর দিয়ে যখন মানুষ প্রথম সুর যখন করি তখন বলছি গানটা তোমার খুব তো ভালো লাগলো, কিন্তু বলছি আর একবার গানটা গাও, আমি শুটিং আমি মোবাইল থেকে আমি একবার রেকর্ডিং করে আমি ছাড়বো, এইভাবে গানটা তৈরি করেছি। মানে প্রথম বাড়াবনে হয়েছে, তবে নাম জানি না, ছেলেটাকেও জানি না, রাস্তার মধ্যে নিয়েছিল। হ্যাঁ, আমার আমি তো দেখছি যে বাদাম অনেকে তো বিক্রি করে, কিন্তু আমি যে বাদাম বিক্রি করছি তো আমি গান যে তৈরি করে বিক্রি করছি, তো আমার এইটাই তো সমস্যা হয়েছে কী করে আমি গানটা তৈরি করলাম যাবো। তখন আমার চিন্তা ভাবনা হলো যে আমি এই নিয়ে আমি ব্যবসা করে খাচ্ছি, তো এই যে সিটি গোলে চুড়িমালা দিয়ে আমি গানটা যা সুন্দর করেছি, তো কল্পনা করা যাচ্ছে না যে আমি এরকম আমার এরকম অবস্থা হবে। যাবেন? হ্যাঁ, যাবার ইচ্ছা আছে গান করার জন্য। আপনি কেন? ওই অল্প স্বল্প করতাম, তবে ওই গান করতাম মানে স্টেজে দু চারটা গান করেছি, বাউল গান। বাদাম বিক্রি ছাড়া আর কিছু করি না। সংসারে আছে মা, এই বউ, বৌমা, ছেলে, মেয়ে, তারা কি তারা এখন আর কিছু করে না, হয় যদি আমার উপরে নির্ভর। এখন ওই বাইক নিয়ে যাচ্ছি, আগে সাইকেলে করতাম, ওই 250 থেকে 200 এইরকম 5-10 কেজি বিক্রি হয়। হ্যাঁ, আমার গান খুব শখ। হ্যাঁ, খুব ভাল লাগছে। আপনার নাম? ভুবন বাদ্যকর।